বার্সেলোনার সঙ্গে লিগ রেস চললেও গেল তিন ম্যাচে পয়েন্ট খুইয়ে ব্যবধানটা নয় হয়েছে রিয়াল মাদ্রিদের। দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদিস্তাদের পয়েন্ট 53, এমত অবস্থায় এসপানিওলকে আতিথ্য দিবে লস ব্লাঙ্কোরা। বার্সেলোনার বিপক্ষে হার, রিয়াল বেতিস আর অ্যাথলেটিকোর সঙ্গে ড্র, গেল তিন ম্যাচের ফলাফল রিয়ালের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও এসপানিওলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই স্বাগতিকদের। অবশ্য পরিসংখ্যান কথা বলছে লস ব্লাঙ্কোদের পক্ষে। দুই দলের সবশেষ সাতবারের দেখায় ছয়টি জয় মাদ্রিদের। সবশেষ দেখায় 3-1 ব্যবধানে জয় পেয়েছিল করিম বেনজেমারা। কামাভিঙ্গা, মদ্রিজ, চুয়ামিনি, রদ্রিগো, ভিনিসিয়াসরা জ্বলে উঠলে জয় পাওয়া কঠিন হবে না কার্লো আনচেলত্তির শিষ্যদের। বুন্দেসলিগায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ অক্সবোর্গ অ্যালিয়ান্স অ্যারেনায় তাদের আতিথ্য দেওয়ার আগে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করার সুখ স্মৃতি ঝলমলে বাভারিয়ান শিবিরে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বরুশিয়া ডর্টমুন্ডকে টপকে লিগ টেবিলের শীর্ষস্থানটাও এখন বায়ার্নের দখলে। অক্সবুর্গের বিপক্ষে স্বাভাবিকভাবেই ফেভারিট স্বাগতিকরা। তাছাড়া পূর্ণ শক্তির স্কোয়াডই পাচ্ছেন কোচ নাগেলসম্যান। চুপোমোটিন, মুলার, সানে, কিমিচ, গ্র্যানাব্রিরা জ্বলে উঠলে জয় পাওয়া কঠিন হবে না বাভারিয়ানদের জন্য। তাছাড়া শিরোপা ধরে রাখতে হলে জয় ভিন্ন ভাবার সুযোগ নেই বায়ার্ন মিউনিখের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।